ধারাটা বজায় রাখতে পারবেন বলে মনে হচ্ছে? নতুন দায়িত্ব কতটা ভালো লাগছে? উন্নয়নের ধারা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝায়। তা উনি যতটা উন্নয়ন করেছেন তারপরও আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টাটাই আমাদের প্রাথমিক, বুঝলেন তো? আমরা তার সৈনিক, আমরা তাকে ফলো করে এগোবো। আমরা ব্যক্তিগতভাবে যেটুকুনি পারবো করবো, তারপর দল যেটা করে দেবে সেটুকু আমাদের কাছে পাথেয়, আমরা সেই ধরে এগোবো। দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং সিপিএম বামফ্রন্টের আমাদের মার খেয়েছেন, ঘরচারাদের আশ্রয় দিয়েছেন, এখন কীরকম লাগছে? একটা নতুন দায়িত্ব পেয়েছেন, চেয়ারম্যান পদ, কী বলবেন? আরও দায়িত্ব বেড়ে গেল। একদিন কাঁটার উপর দিয়ে হাঁটছিলাম, আজকে একটু ফুলের পাপড়ির উপর দিয়ে হাঁটলাম, এইটুকুনি যা তফাৎ। হ্যাঁ, কাল থেকে আবার কী হবে সেটা বলা যাবে না, আজকে এই সন্ধেটুকু এইটুকুনি মনে হচ্ছে, কাল থেকে কী ঘটবে কিছু বলা যায় না। ১৬ নম্বর ওয়ার্ডের আপনি কাউন্সিলর হয়েছেন এবং চেয়ারম্যান হয়েছেন, ওখানে দীর্ঘদিন যে ধরে একটা বালিখাত নিয়ে, বিভিন্ন বালিখাত নিয়ে সমস্যা আছে, কীভাবে সমাধান করবেন? সমাধানে প্রশাসন দেখবে, আমার দায়িত্ব নয় বালিখাত চালানো, আমার দায়িত্ব সাধারণ মানুষের কাজ করা, সেবা করা। যদি সেরকম পরিস্থিতি উদ্ভব হয়, হোর্ডিং খোলার মতো 144 করে বন্ধ হবে, এইটুকুনি বলতে পারি। বালিখাত মালিকরা যদি সেইভাবে না চালায়, যদি সঠিকভাবে পদক্ষেপ না করে, আর কেউ যদি বালি মাফিয়াগিরি করে, তাহলে প্রশাসনকে জানাবো যে ওটা বন্ধ করে দিন। শুধু একটা গায়ে লাগবে, একটু সময় দেবো, এই কারণে অনেক বহুত লোক বালির কাজ করে জীবিকা চালায়, বুঝলেন তো? পৌরসভা নতুনভাবে আলোকিত হচ্ছে, স্বাগত জানাতে আপনাদের প্রস্তুত। এলাকার মানুষকে শেষ প্রশ্ন, কী বার্তা দেবেন ১৯টা ওয়ার্ডের মানুষ? দেখুন, আমি আজকে এই দায়িত্ব পেয়ে খুব মানে মাথা নিচু হয়ে যাচ্ছে, যে এর যা দায়িত্ব একটা অর্পণ করলো, মানে বিরাট দায়িত্ব। কাজে তারা আমাকে যে সম্মানটুকু দেবে, আমি চেষ্টা করবো তাদের সেই সম্মানটুকু ফিরিয়ে দেওয়া। কি বলবো, কিছু বলার তো নেই, এটা মানুষের মানে ভালোবাসার জন্য হয়েছে বা দলগত সিদ্ধান্ত। দল আমাকে যে এই জায়গাতে মনোনীত করেছেন, একদম নতুন প্রার্থী হয়েও আমাকে যে এই পদটা দিয়েছেন, এতে তো মনে হয় আনন্দ হওয়ার চেয়ে দায়িত্বটাও বেড়ে গেছে অনেক। এই আনন্দটা ভাগ করতে পারবো তখনই যখন আমরা এটাতে সবাই মিলে একসাথে কাজ করে কিছু উন্নতি, সত্যিকারের কিছু কাজ করতে পারবো। দেখুন, জয়ের ফিলিংস বা কোনো কিছু পাওয়ার আনন্দ তো সবসময় ভালো হয়, কিন্তু যখন সেখানে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা এসে যায়, সেই আনন্দটা কিন্তু তখনই সাকসেসফুল হবে যদি আমি দায়িত্বটা ঠিক মতন করতে পারি। সেটা কি করে ভাববো? যখন আমি দাঁড়িয়েছিলাম সেটাও দলের সিদ্ধান্ত ছিল, যখন আমাকে এটা দিয়েছেন সেটাও দলের সিদ্ধান্ত, সেটা আমার ভাবনার মধ্যেই ছিল না, কিন্তু দল যখন এটা আমাকে ভেবেছেন সেটার জন্য তাদের কাছে আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা। আমি এটুকুনি বলতে পারি যে দল এটা আমাকে এই জায়গাটাতে এনেছেন, বসিয়েছেন। দেখুন, স্কুলের পাশাপাশি বলতে স্কুলটা তো দেখতে হবে, এটা তো অস্বীকারের জায়গা নেই। আর দুটো কাজ তিনটে কাজ অনেক মানুষই করেন, সেটা আমি দেখি, আমি তো এখন একদম নতুন, স্কুলের কাজটা সেরেও সামলেও এটা নিশ্চয়ই পারবো বলে আমার আশা। বাড়তি দায়িত্ব মনে হচ্ছে? না, বাড়তি দায়িত্ব বলবো না, দায়িত্ব তো একটা বটেই, যেরকম মানুষরা বসিয়ে দিয়েছেন মানে আমি খুব খুশি হয়ে সেটা ভুলে গেলাম, সেটা তো করলে হবে না। নিশ্চয়ই আমাকে কাজ করতে হবে এবং সততার সাথে, দক্ষতার সাথে এবং সত্যিকারে মানুষের সাথে আপনাদের সকলের ভালোবাসা, পরামর্শ, সেটা নিয়ে আমি যখন কাজ সত্যি কিছু করতে পারবো তখনই সেটা আমার পক্ষে খুবই আনন্দের হবে এবং ভালো লাগবে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।